কেউ অনেক সুন্দর কথা বলেছে, যে জীবন সবার পরীক্ষা নেয়, যে লড়াই করে তারও পরীক্ষা নেয়, আর যে পালিয়ে যায় তারও পরীক্ষা নেয়। এই পৃথিবীতে প্রতিটি মানুষের সামনে কেবল দুটি অপশন থাকে, হয় তাকে জীবনে কিছু করতে হবে, অথবা জীবনে কোনো কিছু না করে কেবল ভাগ্যের ভরসায় জীবনকে ছেড়ে দিতে হবে। অসম্ভব কেবল ততক্ষণই অসম্ভব যতক্ষণ এর মধ্যে অযুক্ত হয়ে আছে, আর একবার যদি এই অকে বার করে ফেলে দেন তাহলে সব কিছুই সম্ভব হয়ে যাবে। আপনার বুদ্ধি বড় হোক বা না হোক, আপনার উদ্দেশ্য সবসময় বড় হওয়া দরকার, কারণ এই উদ্দেশ্যই বড় বড় বোকালোকের ভাগ্য বদলে দিয়েছে। সবসময় আপনার কাঁধ উঠিয়ে রাখবেন, কারণ ঝুঁকে থাকা কাঁধ আপনার ভিতরের দুর্বলতাকে সামনের জনকে বলে দেয়। লোক আজ অপেক্ষা করছে কেবলমাত্র আপনাকে হারতে দেখার জন্য, কিন্তু একবার ভেবে দেখুন সেই সময়টা কেমন হবে যখন এই লোকগুলোই আপনার জন্য তালি বাজাতে বাধ্য হবে। এই দুনিয়া যার কথা আপনি সবসময় ভাবেন, এটা কখনোই কারোর কোনো মূল্য দেয়নি। দুনিয়া তখনও হাসবে যখন আপনি জিতবেন, আর এই দুনিয়া তখনও হাসবে যখন আপনি হেরে যাবেন। কিন্তু আপনার হেরে যাওয়া বা আপনার জিতে যাওয়া যে মানুষটিকে বদলে দেবে সেটা হলো আপনি নিজে। তাই যদি আপনি নিজেকে পরিবর্তন করেন, চারিদিকের দুনিয়া অটোমেটিক বদলে যাবে। যারা আজ আপনাকে ছোট করে তারা সবাই পিছনে পড়ে থাকবে, যারা আজ আপনাকে আটকে রেখেছে তারা সেখানেই থেকে যাবে, আর তারা নতুন কাউকে পেয়ে যাবে ছোট করার জন্য ও আটকানোর জন্য। আর আপনার সাথে কেবল সেই যাবে যার জেতার অভ্যেস আছে, যার মধ্যে ক্ষমতা আছে যে আপনার সাথে এগিয়ে যাবে, আর এরাই দূর পর্যন্ত আপনার সাথে থাকবে। জীবনের পরীক্ষা তো আপনাকে দিতেই হবে, কেবল এটা ঠিক করুন যে কিছু করে পরীক্ষা দেবেন নাকি কোনো কিছু না করেই দেবেন। যেমন কোনো পরীক্ষা ছাড়া আপনি পাস করতে পারবেন না, একইভাবে কোনো চেষ্টা না করে আপনি এগিয়ে যেতে পারবেন না। জীবনকে আপনি যত সহজ তৈরি করার চেষ্টা করবেন এটা তত বেশি জটিল হয়ে যাবে। অনেকগুলো লক্ষ্য বা অনেকগুলো ইচ্ছা আপনাকে কনফিউজ করে দেবে, তাই কেবল একটি লক্ষ্য তৈরি করুন এবং সেটা পাবার জন্য আপনার জীবন লাগিয়ে দিন। তাহলেই দেখবেন যখন আপনি আপনার লক্ষ্যের কাছে পৌঁছে যাবেন আপনার ইচ্ছাগুলো অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, একটি জীবনে অনেক ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনার লক্ষ্য একটি হলে তবেই এইসব ইচ্ছাগুলো লক্ষ্যের রাস্তায় পূর্ণ হবে। আর যদি আপনার কাছে অনেকগুলো লক্ষ্য থাকে আর আপনি একসাথে সমস্ত লক্ষ্যের পিছনে দৌড়ানোর চেষ্টা করছেন, তাহলে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। যেমন দিল্লি ও মুম্বাইতে আপনি একই সময়ে পৌঁছাতে পারবেন না, এর জন্য প্রথমে হয় আপনাকে দিল্লি পৌঁছাতে হবে অথবা মুম্বাই। একইভাবে যখন আপনার কাছে একের অধিক লক্ষ্য থাকবে তখন সবার আগে যে লক্ষ্যটা সহজ সেটাকে পূর্ণ করুন, এরপর অন্য লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। এখন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, কারণ জীবনটা আপনার। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।